টিনস বা ডিওরিমা চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে আলো পার্ট 3 নিয়ে আলোচনা হবে। আজকের যে টপিক সেটা হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন এটা খুব সাধারণ, মানে সাধারণ জীবনে খুব সহজেই দেখা যায়। যেমন ধরো তুমি ফোনে কিছু দেখছো, সেই সময় ধরো সূর্যের আলো এসে তোমার ফোনের উপর পড়লো। তুমি যদি ঘরে বসে আছো এরকম অবস্থায় হয়, তাহলে দেখবে যে ফোনের এই স্ক্রিনে সূর্যালোকটা রিফ্লেক্ট হয় বা প্রতিফলিত হয়, নিয়ে দেখবে যে দেওয়ালে একটা চকচকে ধরনের প্রতিফল, মানে চকচকে একটা কিছু দেখা যায়, আলো দেখা যায়। সেইটা হলো আসলে কি, প্রতিফলিত হচ্ছে, সূর্যের আলোটা প্রতিফলিত হয়ে ঘরের দেওয়ালে পড়ছে, এটাই হলো প্রতিফলন। এই প্রতিফলন কি, যখন ধরো কোনো আলোক রশ্মি গুচ্ছ আসছে, এসে প্রতিফলিত হচ্ছে, মানে কোনো একটা তলে আসছে, এসে সেখান থেকে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, সেটাই হলো প্রতিফলন। এবার এই যে প্রতিফলনের বেশ কিছু মানে টার্ম আছে, সেই টার্মগুলো আগে আমরা জানার চেষ্টা করি, ঠিক আছে। ধরো এই যে এক্স ওয়াই, এটা হলো একটা তল, যে তলের ওপর এসে আলো পড়ছে। এবার এই এ বি পথে ধরো সূর্যালোক এসে পড়েছে, আর এই বি সি পথে সূর্যালোক ফিরে গেছে, ঠিক আছে। আর এই যে বি ডি, এখানে বি এখানে ডি, এটা হলো ধরো লম্ব, ঠিক আছে। এবার দেখো তাহলে আপতিত আলোকরশ্মি কোনটা, নামটাতে কি বুঝতে পারছো, আপতিত, মানে যে আলোকরশ্মি আসছে এসে পড়ছে। তাহলে কাকে বলছে, যে পথে আলো প্রতিফলক তলের ওপর এসে পড়ছে তাকে বলছে আলোকরশ্মি। এক্স ওয়াই হলো প্রতিফলক তল, তার উপর এসে যে আলোকরশ্মি পড়ছে মানে হলো কোনটা, এ বি, সেই সেই জন্য এ বি হলো একটা আপতিত আলোকরশ্মি, ঠিক আছে। এইরকম যখন সংজ্ঞা লিখতে দেবে পাশে কিন্তু এরকম ছবি এঁকে নাম দিয়ে বোঝাতে হবে, আর যখন আলোক রশ্মি আঁকছো সেখানে অবশ্যই করে কিন্তু এরকম অ্যারো বুদ্ধ দিতে হবে, মানে এই অ্যারোটা মানে হলো সূর্যালোক আসছে এবং এই অ্যারোটা দিয়ে সূর্যালোক বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই পথে আলোক রশ্মি এলো, প্রতিফলিত হলো, আবার আগের অবস্থায় ফিরে গেল। তাহলে এ বি হলো আপতিত আলোকরশ্মি, তারপর হলো প্রতিফলিত আলোকরশ্মি, যে আলোকরশ্মি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, মানে এই পথে আসছে এসে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে এই বি সিটা হলো যে রশ্মিটা আগের আবার ফিরে যাচ্ছে, সেটাই হলো প্রতিফলিত আলোকরশ্মি। প্রতিফলকের ওপর আলো প্রতিফলনের পর যে পথে ফিরে যায়, মানে এটা প্রতিফলক, তারপর আলো আসছে নিয়ে প্রতিফলনের পর আবার ফিরে যাচ্ছে, তাকে প্রতিফলিত আলোকরশ্মি বলছে। যেমন বিসি, এই বিসি হলো প্রতিফলিত আলোকরশ্মি। তারপর হলো আপতন বিন্দু, কাকে বলছে, প্রতিফলকের ওপর যে বিন্দুতে আলো এসে পড়েছে তাকে আপতন বিন্দু বলছে, মানে এটা হলো প্রতিফলক। এক্স ওয়াই হলো প্রতিফলক, প্রতিফলকের ওপর এসে এই যে বিন্দুতে, এই বিন্দুতে আলোকরশ্মি এসে পড়েছে, তাহলে এই বিটাকে বলছে হলো আপতন বিন্দু, ঠিক আছে। তারপর বলছে প্রতিফলক কাকে বলছে, প্রতিফলনের ক্ষেত্রে আলো যে তলে এসে প্রতিফলিত হচ্ছে তাকে প্রতিফলক বলছে, এই তলে এসে আলো পড়ছে এবং তারপর প্রতিফলিত হচ্ছে, তাই এক্স ওয়াই হলো একটা প্রতিফলক। উদাহরণগুলো কিন্তু সবসময় এরকমভাবে পাশে লিখে দিতে হবে এবং পাশে ছবিও আঁকতে হবে। ছবি না আঁকলে এরকম এক্স ওয়াই বা বি লিখে কিন্তু কোনো লাভ নেই, ছবিটা অবশ্যই করে আঁকতে হবে এবং তলায় লিখতে হবে আলোর প্রতিফলন। পরের সংজ্ঞা হলো অভিলম্ব। এই যে ছবিটা এঁকেছি, এই যে মাঝখানে সোজাসুজি যেটা দাঁড়িয়ে আছে, মানে 90 ডিগ্রিতে যেটা দাঁড়িয়ে আছে, সেটাই হলো অভিলম্ব, মানে এখানে বিটি হলো অভিলম্ব, ঠিক আছে। তাহলে সংজ্ঞা কি, প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। প্রতিফলকের ওপর আপতন বিন্দু, বি হলো আপতন বিন্দু, তার ওপর অঙ্কিত যে অভিলম্ব সেটা কি বলছে হলো, তার উপর অঙ্কিত যে লম্ব সেটাকে বলছে হলো অভিলম্ব, ঠিক আছে। তাহলে এখানে বিডি হলো অভিলম্ব, এখানে যেমন বলে লিখে দেবে, যেমন হলো বিডি, ঠিক আছে। আচ্ছা, শুধু এরকম বিডি লিখলে হবে না, পাশে কিন্তু যদি সংজ্ঞাটা আসে পাশে কিন্তু অবশ্যই ছবি এঁকে তবে এইটা লিখতে হবে। এবার ছবিতে যদি এটার নাম বিডি না দিই অন্য কিছু দাও সেটা লিখবে, ঠিক আছে, মানে একদম মানে চোখ বন্ধ করে মুখস্থ করে নিও না। তারপর হলো আপতন কোন কাকে বলছে, দেখো এইটা হলো কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অভিলম্বের ওপর যে কোণ পড়ছে সেটা কি বলছে, আপতন কোণ। তাহলে এটা হলো কি আপতন বিন্দু, এটা হলো আপতিত রশ্মি, এটা হলো অভিলম্ব। তাহলে কি, এই যে প্রতিফলকের ওপর আপতিত রশ্মি এসে যে মানে এই যে অভিলম্ব এবং এই যে আপতিত রশ্মির মাঝে যে কোণ তৈরি করছে সেটাই হলো আপতন কোণ। এক্ষেত্রে এ বি ডি মানে এই কোণটা,
এ বি ডি, এই কোণটা হলো তোমার আপতন কোণ, ঠিক আছে? আপতন কোণকে ইংলিশে বলে হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইনসিডেন্সের জন্য আই লেখা হয়েছে ছোট হাতে, ঠিক আছে? তাহলে কোণ, কোণের চিহ্ন দিয়ে এগুলো লিখতে হবে, কোণের চিহ্ন এ বি ডি, মানে হলো বি বিন্দুতে কোণ হয়েছে সেটা হলো আই, ঠিক আছে? নেক্সট যে প্রশ্ন মানে সংজ্ঞা সেটা হলো প্রতিফলন কোণ কাকে বলে। অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মাঝে যে কোণ তৈরি হয়েছে এটা লিখতে হবে প্রতিফলকের ওপর, ঠিক আছে? শুরুটা হবে কি, প্রতিফলকের ওপর, প্রতিফলকের ওপর অভিলম্ব এবং এই যে প্রতিফলিত রশ্মি, এই দুটো যে কোণ তৈরি করেছে মাঝের যে কোণ সেটাই হলো প্রতিফলন কোণ, মানে সি বি ডি এই কোণটা, এইটা হলো তোমার প্রতিফলন কোণ, ঠিক আছে? প্রতিফলন কোণের ইংলিশ হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেকশনের আরটাকে নেওয়া হয়েছে, সেজন্য অ্যাঙ্গেল সি বি ডি ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে? এবার আসি প্রতিফলনের কিছু সূত্র আছে সেটা ভালো করে দেখে নাও। প্রতিফলনের প্রথম সূত্র হলো আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান, মানে কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর, মানে এই যে কোণ, এই কোণ ইজ ইকুয়াল টু এই কোণ, যদি এই কোণের মানটা হয় 30 ডিগ্রি তাহলে এইটাও হবে 30 ডিগ্রি, এটা যদি হয় 45 সেটাও হবে 45, এইরকম, ঠিক আছে? প্রতিফলনের ক্ষেত্রে। আর দ্বিতীয় সূত্র হলো আপতিত রশ্মি, মানে এইটা হলো আপতিত রশ্মি, প্রতিফলন প্রতিফলিত রশ্মি, মানে বিসি হলো প্রতিফলিত রশ্মি, ও প্রতিফলকের ওপর, মানে প্রতিফলক হলো এক্স ওয়াই, প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, মানে এক্স ওয়াই এর উপর এ বি ডি বি আর সি বি এগুলো সব একই সমতলে আছে, মানে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং এই যে প্রতিফলকের ওপর যে লম্ব আঁকা হয়েছে এই তিনটেই একই সমতলে থাকে, মানে একই তলে থাকে, ঠিক আছে? তাহলে এই দুটো হলো প্রতিফলনের সূত্র। অনেক সময় পরীক্ষায় প্রতিফলনের সূত্র লিখতে দেয়, তখন ভালো করে কিন্তু বুঝে লিখতে হবে। এই যে প্রতিফলন এটা দুই প্রকার, একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন, তাকে বলছি সংজ্ঞাটা চলো দেখি। যখন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ পৃষ্ঠে, তাহলে পৃষ্ঠটা কি হবে, তাহলে মসৃণ, আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয় তাকে বলছে প্রতিফলন, সেই প্রতিফলনটাকে বলছে নিয়মিত প্রতিফলন, ঠিক আছে? তাহলে মানে বলতে চাইছে যখন আলোকরশ্মি আসছে কোনো মসৃণ তলে পড়ছে এবং সেখান থেকে যে প্রতিফলিত রশ্মিগুলো সেগুলো সমান্তরাল হতে পারে, যেমন এই ছবিতে দেখো এরা যেমন সমান্তরাল এসছে তেমন সমান্তরাল বেরিয়ে গেছে, এটাতে দেখো এরা এসছে সমান্তরালে কিন্তু হয়ে গেছে কি, অভিসারী হয়ে গেছে। তাহলে কি হলো, এরা এইটা হলো সমান্তরাল আলোকরশ্মি এসছে, এসে অভিসারী আলোকরশ্মিগুচ্ছ হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে আলোকরশ্মিগুলো যেভাবে প্রতিফলিত হবে সেটার একটা প্যাটার্ন থাকছে, আইদার সমান্তরাল হবে অথবা অভিসারী হবে অথবা অপসারী হবে, ঠিক আছে? এইরকম হবে, সেইটাকে সেই প্রতিফলনটাকে বলছে নিয়মিত প্রতিফলন। এই যে প্রতিফলন এটা সমতল দর্পণের ক্ষেত্রে দেখা যায়, এবং সমতল দর্পণে এটা হয় সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে সমান্তরালে বেরিয়ে যায়। বক্রতল দর্পণ মানে যে দর্পণে কার্ভিং আছে, বক্রতা আছে, সেই দর্পণের ক্ষেত্রে এরকম অভিসারী হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নিয়মিত প্রতিফলন এরকম হলো এটা, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যে আলোকরশ্মি সেটার একটা ছায়া তৈরি হয়। এবার আসি বিক্ষিপ্ত প্রতিফলনে, বিক্ষিপ্ত প্রতিফলনে কি হচ্ছে, আলোকরশ্মি সমান্তরালেই আসছে কিন্তু এসে আপতিত হচ্ছে অমসৃণ তলের ওপর, সেই জন্য কি হচ্ছে রশ্মিগুচ্ছ কোনো নির্দিষ্ট থাকছে না, মানে প্যাটার্ন থাকছে না, প্রতিফলিত রশ্মিগুলোর কোনো প্যাটার্ন নেই, এরা যে কোনো দিকে ছড়িয়ে যাচ্ছে, গিয়ে চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ছে, সেটাকেই বলছে বিক্ষিপ্ত প্রতিফলন। দেখো এই রশ্মিটা এসে এই দিকে গেছে, এই রশ্মিটা এসে আবার এরম গেছে, এই রশ্মিটা এসে এরম গেছে, কোনো প্যাটার্ন নেই, মানে না এরা মানে যেগুলো প্রতিফলিত রশ্মি সেগুলো না সমান্তরালে গেছে, না অভিসারী, না অপসারী, কোনোটাই না, মানে এরা চারিদিকে ছড়িয়ে পড়ছে, বিক্ষিপ্ত হয়ে পড়ছে, এবার সেই জন্যই এটাকে বলছে বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে? এবার চলো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্যটা দেখে নিই। প্রথম যে পার্থক্য সেটা হলো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে এই যে প্রতিফলক মানে যে তলের উপর এসে প্রতিফলিত হচ্ছে সেই তলটা চকচক করে, ঠিক আছে? কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সেটা নয়, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে ওরকম তলটা কোনো চকচক করে না। নিয়মিত প্রতিফলন
প্রতিফলনের ক্ষেত্রে এর যে ওই যে প্রতিফলক তল সেটাকে ঘুরিয়ে এই যে মানে আলোটাকে বিভিন্ন দিকে ঘোরানো যায়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যে আলো কুচিয়ে একটা ছায়া তৈরি হয়, এক্ষেত্রে কোনো ছায়া তৈরি হচ্ছে না। আর এক্ষেত্রে যে আলো মানে প্রতিফলিত যে রশ্মি সেটা একটা নির্দিষ্ট দিকে ধাবিত হয়, কিন্তু এদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক নেই। এবার আসি উদাহরণে, এই যে নিয়মিত প্রতিফলন কোথায় দেখা যায়। এই নিয়মিত প্রতিফলন সাধারণত দেখা যায়, ধরো তুমি সূর্যালোক আসছে তোমার ঘরে, তুমি একটা কাঁচ নিলে, সেই আয়না নিলে, সেই আয়নাটাকে নিয়ে তুমি সূর্যালোকটাকে আয়নাতে প্রতিফলিত করছো, দেখছো যে দেয়ালের উপর একটা উজ্জ্বল চকচকে মানে একটা ছায়া দেখতে পাচ্ছ, ঠিক আছে। সেটা কিসের? আসলে সূর্যের ছায়া। সেটা চকচকে যে কটা আলো তোমার মানে যে যে রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে সেইটারই ছায়া গিয়ে ওখানে পড়ছে, মানে সূর্যেরই ছায়া গিয়ে সেখানে পড়ছে। আর এই যে বিক্ষিপ্ত প্রতিফলন এটা কোথায় দেখতে পাচ্ছি, এই যে ধরো মানে বাইরে থেকে যে সূর্যালোক আসছে আমাদের ঘরে, আমাদের দেওয়ালটা হলো মানে তোমার কি অমসৃণ প্রতিফলক তল, সেখানে গিয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ধরো যে আমরা সিনেমা দেখি সেটা যে পর্দার উপর আলোকে প্রতিফলিত করা হয় এবং সেটা বিক্ষিপ্ত প্রতিফলন, তাই তো? সেক্ষেত্রে আমরা দেখি তাহলে এই যে যে কোনো জিনিস আমরা ধরো যে কোনো রকম সিনেমা এগুলো বড় পর্দায় দেখি, সেক্ষেত্রে কিন্তু এই বিক্ষিপ্ত প্রতিফলনকে কাজে লাগিয়েই সেটা করা হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, পরের পর্বের প্রতি স্মরণীয় আলোচনা হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।